A few moments later. বেশি পেকে গেলে ভালো লাগবে না। একদম গাছ পাকা পেয়ারা। হে বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে মাহি অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগের সাথে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ফার্স্ট টাইমে আমার চ্যানেলে এসছো, তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্যে। তো যাই হোক, সকালবেলা দেখলে আমার বিড়ালগুলো খেলা করছে, আর এইখানটায় আমি আমার রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। সব কাজ হয়ে গেছে, শুধু গ্যাসটা সাফাই করতে হবে। তো কানে এই ব্লুটুথটা লাগিয়েছি, তার কারণ হচ্ছে সকাল সকাল গান শুনছিলাম, জোরে দিলে পর অনেকের অসুবিধা হয়ে যায় না। তো আজ সাবান ফুরিয়ে গেছে, ওই জন্য সার্ফ দিয়ে গ্যাস ধুচ্ছি, মানে ওভেনটা পরিষ্কার করবো ভাবলাম। তো এখানটায় গ্যাস ওভেনটা দিয়ে দিলাম, দেখো। তো সকালবেলার বেশিরভাগ কাজটাই আমার শাশুড়িমা করে দিয়েছে। আমি একটু বেলা করেই উঠি, ওনারা একটু মানে রাত্রেবেলা 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, ওই জন্যে সকাল 5টায় ওনাদের ঘুম ভেঙে যায়। আর আমি যেহেতু 1টা-1.5টা বেজে যায় ভিডিও এডিট করতে করতে, তো ওই জন্য সকালবেলা একটু দেরি হয় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, সব কাজ করা তো হয়েই গেছে, এবার গ্যাসটা সাফাই করবো। আর শিল নোড়াটা না কালকে বাইরেই মানে নিচে পাতা ছিল, যদিও বা আমি জানি শিলটা পেতে নাকি রাখতে নেই, তো ওই আমার শাশুড়িমা হয়তো কিছু একটা ওইটাই করেছে, তো ওইভাবে রেখে দিয়েছে। তো গ্যাসটা পরিষ্কার করে আবার শিলনোড়াটাও করব, মানে ধুয়ে রেখে দেব। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নেব, কারণ আজকে একটু ভিডিও অফিসে যাওয়ার ব্যাপার আছে। কারণ রেশন কার্ডটা যে জমা দিয়েছিলাম এর আগের ব্লগে, আমি তোমাদের হয়তো বলেছি যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছো, তো ওই ব্লগে আমি বলেছিলাম যে আমি রেশন কার্ড ট্রান্সফার করেছি, দুটোই করেছি। তো ওইটা এখনও আমাদের হাতে আসেনি, তো ওইটার একটা যে স্লিপ মতো দিয়েছিল এটা আমি এদিন অনলাইনে গিয়ে চেক করে এসেছি। তো আমাকে বললো কি ভিডিওতে গিয়ে একবার খবর নিতে, তো ওই জন্য ভেবেছি আজকে ভিডিওতে যাবো। তো চলো, গ্যাস সাফাই হয়ে গেছে, শিলটাও ধুয়ে নিয়েছি, এবার চলো রান্নাটা শুরু করা যাক। তো আজকে সকালবেলা তেমন কিছুই পাইনি, মাছও আসেনি বাড়িতে, আর আমার সবজিও প্রায় শেষ, কালকে আবার বাজারে গিয়ে নিয়ে আসতে হবে। তো এইখানটায় দেখো ভেন্ডি ভেজে নিয়েছে, ভাত হয়ে গেছে, আর এইখানটায় পটল দিয়ে একটু সর্ষে বাটা পোস্ত বাটা করবো, আর এইদিকে ডাল করে বসিয়ে দিয়েছি। ডালটাও প্রায় হয়ে গেছে, মানে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, ওইভাবে দিলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমি তোমাদের বললাম আমি আজকে একটু ভিডিও অফিসে যাবো একটু রেশন কার্ডটা দেখার জন্য, তো যার জন্য তাড়াহুড়ো করে দু সাইডেই আজকে রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো এক হাতে ফোন দিচ্ছি, এক হাতে মশলা বাটছি, মানে এটা ভাজা জিরে একটুখানি তুলে রেখেছিলাম পটলের মধ্যে দেওয়ার জন্য, তো ওইটা দিয়ে দিলাম। আগে যে পোস্তটা বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, এবার এই ভাজা জিরেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর সামান্য একটুখানি চিনি দেবো, চিনিটা না দিলেও হয়, কিন্তু দিলে পর একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার বেশ ভালোই লাগে। নিরামিষ সবজিতে একটুখানি মিষ্টি মিষ্টি হলে না খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে দেখো এখানটায়, এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো এর মধ্যে। আর ডালটাও দেখো অনেকটা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। তো চলো এটাকে আর একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আজকে রান্না প্রায় কমপ্লিট, আজকে আমার মেনুতে আছে এই পটল দিয়ে কি বলে পোস্ত বাটা, আর এখানটায় মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। ডালটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও ভালো হবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এখানটায় পটল দিয়ে পোস্ত বাটা করেছি, একদম গামাখা গামাখা করেছে। আর এই যে হচ্ছে মুসুরির পাতলা হালকা পাতলা ঝোল করেছে ডাল, আর এই দিকটায় ভেজে নিয়েছে ভেন্ডি ভাজা, এই সামান্য দুটো ভেন্ডি ছিল হয়ে গেছে। তো চলো। এ ফিউ মোমেন্টস লেটার, তো ভিডিও অফিসে আমি চলে এসে রাস্তায় তোমাদের সাথে সেভাবে কথা বলিনি, কথা বলার সময় পাইনি, কারণ আমি অটোতে করে এসেছি, সাইকেলটা গ্যারেজ করে নিয়ে আমি রেললাইনের এপারে এসে অটো ধরেছি। তো চলো কাজটা মিটিয়ে নিই। গুড ইভিনিং সবাইকে, সকাল থেকে দেখেছো অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু নিজে এখনও সামনে এসে কথা বলার সময়ই পাইনি সকাল থেকে। সকালবেলার সব কাজ করে টরে দেখলাম, রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে চান করে তারপরে আজকে গেছিলাম একটু ভিডিও অফিসে, ওইখানটার একটুখানি ভিডিও দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছি। তো অনেক দিন আগে মানে এই বাড়িতে আমরা আসার পরে এখনও এই বাড়ির অ্যাড্রেসে না আমাদের রেশন কার্ড ট্রান্সফার করেছিলাম না, তো সেইটা জমা দিয়েছি, আজকে 3 মাস হয়ে গেছে, তো ওই জন্যেই আজকে গেছিলাম কি হয়েছে কিনা দেখতে। তো হয়ে গেছে, রেশন কার্ডও দিয়ে দিয়েছে হাতে, একদিক দিয়ে ভালো যে মালটা কমসে কম পাবো, কারণ সব কিছুর এত দাম জানোই। আর আমাদের সেই ছোটো কার্ডগুলো বিপিএল কার্ড বলে যেটাকে, ওই কার্ডটা যেহেতু গরিব মানুষ অবশ্যই ছোটো কার্ডই হবে। তো
ওই কাঠটা আনতে গেছিলাম, কাঠ নিয়ে এসেছি, আর আসার সময় নিয়ে এসেছিলাম আজকে হাফ প্লেট বিরিয়ানি। তো বিরিয়ানি দুপুরবেলা খেয়েছি, সকালবেলা ভাত খেয়ে গেছিলাম। আজকে তো ডাল করেছি, দেখেছো, ডাল পটল দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে একটা মাখা মাখা ইয়ে করেছিলাম পটলের, আর ভেন্ডি ভাজা সকালবেলা, এগুলো তো দেখেছো, আর কি বলবো বলো। তো যাই হোক, যে কাজের জন্য গেছিলাম কাজটা ভালোভাবে হয়ে গেছে, আর চোখ মুখের অবস্থা দেখেও বুঝতে পারছো পুরো তেল তেল, মুখ থেকে তেল গলছে, এরকম একটা ব্যাপার, মানে অয়েলি স্কিন হলে যা হয়। তো এখন বাজে 4:30, জল চলে এসছে, আমার শ্বশুরমশাই জল ভরছে। ওই দেখো, চাই না দেখতে পাচ্ছো কি না, কই, ওই যে ভালো বোঝা যাচ্ছে না, তো উনি জল ভরছে আর আমি এখানটায় বসে আছি, মানে বাড়ির সামনে বাঁশবাগানের মাথার উপরেই, দেখো উপরে বাঁশবাগান আর নিচে চেয়ার নিয়ে বসে আছে, আর এই যে একটা গলি, এই দিকে একটা গলি। তো এখন আরও অনেক কাজ আছে, সে যে কাজগুলো আছে সেটা হচ্ছে এখন ঘর বাড়ি সব ঝাঁট দিতে হবে বিকালের, আবার জল ভরছে উনি, দেখা যাক কতটা ভরে, সব তো পারবে না ভরতে, বাথরুমের জলগুলো আমি ভরবো। আর আমার মিনিগুলো দেখো, ওই যে সাদা বোঝা যাচ্ছে না হয়তো, ওই দেখো আসছে, দেখবা মিনি, ওই দেখো এক ডাকে চলে এসছে বাচ্চা নিয়ে, কি হয়েছে মিনি, আমিনি এই তো আজো আজো, দেখো একেবারে চারটে বাচ্চা, চারটে না চারটে ছিল, দুটো না কোথায় চলে গেছে, আর আগের বার যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটা, মানে টোটাল এখন তিনটে আছে, পাঁচটা ছিল তার মধ্যে এখন তিনটে আছে। তো ওরা বাড়ি চলে গেছে, ওদের কিছু খেতেও দিনই আজকে, নিরামিষ হলে খান না বাবুরা, বলো কী করবো বলো, সব সময় কি ভালো মন্দ দেওয়া সম্ভব, নিজেদেরই নুনানতে পান্তা পুরায়, আর এটা খাবে না সেটা খাবে না, এক দুধ আর মাছ মাংস হলে তালে খাবে বাবুরা, আর না হলে খাবেন না। তো যাই হোক, কাজগুলো করে নিই, চলো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সকাল থেকে তো শুধু ভিডিওগুলোই দেখে যাচ্ছ, মাছ যে মানুষটা বানাচ্ছে তাকে তো দেখোই নি, তার সাথে একটু কথাও, মানে তার সে একটু এসে তোমাদের সাথে কথাও বলেনি, তো ওই জন্য ভাবলাম না চলো, সারাদিন অনেক হয়েছে এখন একটু কথা বলি সামনে এসে। আর খুব মোটা মোটা লাগছে নিজেকে দেখে, কেমন একটা বাজে লাগছে, জানি না কেন এরকম লাগছে। তো যাই হোক, চলো কাজগুলো গুটিয়ে নিই, তারপরে সন্ধ্যার সময় দেখা যাক, আবার এসে একটু আড্ডা মারবো। দেখো এই বাচ্চাটা, আর এরা এত ভালো খেলে, সকালবেলা দেখবো ওর বাবা এসে গেছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি ওর বাবাকে, বাপু পুরো সাদা, এই দেখো গাছের গোড়া, আর বাপকে দেখলে বিড়ালগুলো ভয়তে পালায়। দেখো আমার গাছের পেয়ারা কিন্তু পেকে গেছে, এইটা কাঁচা আছে, এই পেয়ারাটা এখনও কাঁচা, কিন্তু এইটা দেখো পুরো ডাসা হয়ে গেছে, আর এই পেয়ারাটায় না কে নখ বসিয়েছে, বাড়িতে ছিলাম না, এই দেখো এই একটা নখের দাগ, এই যে একটা নখের দাগের, এইগুলো বোধ হয় এমনি দাগ, এই দেখো পুরো একটা ডাসা ডাসা হয়ে গেছে, ভাবছি তুলে নি, বেশি পেকে গেলে ভালো লাগবে না। আহা, একদম গাছ পাকা পেয়ারা, কি ভালো লাগছে না দেখতে বলো, খাওয়ার থেকে বেশি কিন্তু আনন্দ হয়, বাড়িতে যে কোনো একটা ফল হলে পরে সেটা খাওয়ার থেকে বেশি আনন্দটাই অন্যরকম একটা। অন্ধকার অন্ধকার লাগছে, তো চলো গাছ পাকা পেয়ারা দেখিয়ে দিলাম, আর আমার তুলসী গাছটাকে আমি রোজ দেখি কত সুন্দর হয়েছে। তো এই দেখো ঝাঁট দিচ্ছিলাম বাইরেটা বারান্দা, মানে পুরো উঠোনটা ঝাঁট দিয়েছি, রাস্তাটা ঝাঁট দেওয়া বাকি আছে, তো চলো রাস্তাটা ঝাঁট দিয়ে আসি, তারপরে হাত মুখটা ধুয়ে একটু রেস্ট, সাইকেলটা এখনও ভেতরে তুলিনি, তো পেয়ারাটা এখানটায় থাক। আরও একবার সবাইকে গুড ইভিনিং, তো রাত্রের ভাত বসিয়ে দিয়েছে, আজকে সেভাবে আর শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে একটা মেয়ে এসেছিল, ওর সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি। তো এখানটায় দুধ জাল দিচ্ছে বাটিতে করে, আর কেন দিচ্ছে সেটা এক্ষুনি তোমরা বুঝতে পারবে।
তো যেহেতু আজকে বাড়িতে নিরামিষ, তো আমার মিনি আজকে সারাদিন আমার বাড়িতে খায়নি, মানে ও নিরামিষ তো খায় না, তো ভাবলাম কি করবো, রাত্রেবেলা এসে প্রচুর কানের কাছে এসে যাচ্ছে আর পিছু পিছু ঘুরছে, তো ভাবলাম ঘরে পাউডার দুধ ছিল, দুধটাকে একটু গরম জলে গুলিয়ে এর মধ্যে দুটো ভাত দিয়ে মিশিয়ে ওকে দিয়ে দিই, তাহলে পরে খেয়ে অন্তত রাত্রেটা কাটাতে পারবে, কালকে সকালে দেখা যাবে। তো এই যে এইখানটায় ভাত, দুমুঠো মতো ভাত এর মধ্যে দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিয়ে দেবো, কারণ ও একা তো খাবে না, আরও দুটো তিনটে বাচ্চা আছে, ওরা সবাই মিলে খাবে, তো চলো ভাতটা ওকে দিয়ে দিই। আর আজকের ব্লগটা ভেবেছিলাম আরেকটুখানি রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলবো, আড্ডা মারবো, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু যেটা আমি বলি, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের জন্যই রোজ এতটা পরিশ্রম করি, এতটা কষ্ট করে ভিডিওগুলো এডিটিং করি, ভিডিওগুলো রেডি করি, তো তোমাদের কাছ থেকে এটুকু তো আশা করতেই পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবারও একটা নতুন ব্লগের সাথে। আর এখানটায় আমার মিনি দেখো গরম বলে মুখে দিতে পারছে না, তো সবাই ভালো থেকো, সকলকে গুড নাইট, টাটা।